সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা কলোনির দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক রাজু সাহা জানান, বাড়িতে তখন তার বাবা ছিলেন। বাড়িতে ইলেকট্রিক লাইন নেই, তাই মোমবাতি বা জ্বালানি কিছু থেকে খুব সম্ভবত আগুন লাগতে পারে বলে অনুমান তার। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। মোমবাতি জ্বালিয়েছে হবে, অন্ধকার লাইট নেই বাড়িতে, হয়তো সেখান থেকে লেগে গেছে। বিড়ি খাচ্ছ? হ্যাঁ, বিড়ি তো খাই। বিড়িও খেয়ে? আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু সাহা। শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর। আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া বড়াকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824830056।